নমস্কার বন্ধুরা পিউ কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো দেখো আমি আবারও চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি পটলের দারুণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। দারুণ একটা ইউনিক রেসিপি আশা করি আজকে রেসিপি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে আর এই রেসিপি তোমরা আগে হয়তো কোনো দিন দেখোও নি আর হয়তো দিন খাওয়া খাওয়াও হয়নি দেখো প্রথমে আমি পটল নিয়ে নিয়েছি আর পটলটা ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এবার পটলগুলোকে আমি ভালো করে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি খোসা মানে ওপরের আঁশটা ছাড়িয়ে নিচ্ছি একটা ছুরি দিয়ে ভালো করে আঁসটা চেঁচে ছাড়িয়ে নিলাম এখানে আমি পাঁচটা পটল নিয়েছি এই পাঁচটা পটল দিয়ে আজকে রেসিপিটা তৈরি করব তো দেখো প্রথমে ভালো করে ছুরি দিয়ে আঁচটাকে ছাড়িয়ে নিলাম এবার আমি পটলটাকে কেটে নিচ্ছি তো তার জন্য দেখো পটলটা আমি মাছ বরাবর একটু মাঝখান থেকে কেটে নিচ্ছি দিয়ে আবার আবার তার মাঝখান থেকে আবারও একটা চিট দিয়ে আবার কেটে নিলাম এরম চারফালি করে নিলাম দিয়ে তারপরে ছোট্ট ছোট্টো করে এই পটলগুলোকে কেটে নিতে হবে এই দেখো এরম ছোট ছোটো করে কাটতে হবে আজকে এই রেসিপির জন্য পটলটা ঠিক এইভাবেই তোমরা কেটে নেবে তো দেখো এইভাবে আমি কেটে নিচ্ছি সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি কোনো উপোসের দিনও তোমরা কিন্তু এটা বানিয়ে খেতে পারবে তো দেখো এইভাবে আমি পটলটা কেটে নিলাম এক বাটি চিড়ে আর পটল দিয়ে আজকের রেসিপি তৈরি হবে দারুণ একটা ইউনিক রেসিপি বন্ধুরা সাথে থাকো আর অবশ্যই আজকে রেসিপি দেখতে থাকো একদম স্কিপ করো না তাহলে বুঝতে পারবে না আমি কি করছি তো দেখো এইভাবে আমি পটলগুলোকে কেটে নিলাম আজকে রেসিপি যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দেখো আর রেসিপি ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যদি আজকে নতুন বন্ধু এসে থাকো আমার রেসিপি দেখছো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও আর একটা লাইক করতে ভুলো না কিন্তু এইভাবে এরকম আমার নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য নোটিফিকেশান বেলটা অবশ্যই প্রেস করে রাখবে তো দেখো আমি পটলগুলো পুরোটা সবগুলো কেটে নিলাম এবার দেখো এখানে এক বাটি চিড়ে নিয়েছি আর নিয়েছি দেখো অল্প একটু চিনে বাদাম আর নিয়েছি এখানে দেখো আদা এক চামচ আদা বাটা আর কটা কাজু একটু কিশমিশ আর দুটো কাঁচা লঙ্কা তো দেখো এখানে হাফ চামচ আমি আদা বাটা ইউজ করব পুরোটা লাগবে না তো দেখিয়ে দিচ্ছি আমি রান্নাটা স্টার্ট করলাম দেখো কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে আমি প্রথমে চিনে বাদামগুলোকে একটু ভেজে নিলাম কোনো তেল লাগবে না শুধু এমনি শুকনো শুকনো খোলাতেই একটু রোস্ট করে নিতে হবে বাদামগুলো তো দেখো বাদামগুলো রোস্ট করে আমি উঠিয়ে নিলাম এইবার দেখো এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ ঘি ঘি দিয়ে এখানে আমি যে কাজু আর কিশমিশটা নিয়েছি সেই কাজু কিশমিশটা ঘিয়ের মধ্যে ভেজে নিলাম ভেজে উঠিয়ে নেব তো দেখো ভেজে উঠিয়ে নিলাম এবার ওই ঘিয়ের মধ্যেই আমি যে চিড়েটা নিয়েছি এক বাটি সেই চিরেটা ভালো করে ভেজে নিতে হবে তো দেখো অবশ্যই চিঁড়েটা তোমরা ঘিয়েতে ভেজে নেবে বন্ধুরা তাহলে এর স্বাদ ভীষণ ভালোভাবে আসবে যেহেতু আমরা এটা চিড়ে দিয়ে বানাচ্ছি তার জন্য এটা ঘিয়ে ভাজতে হবে এই রেসিপিটা অনেকেই চাল পটল দিয়ে চাল পটল ঠিক যেইভাবে হয় না চাল দিয়ে বানানো হয় তো সেইটা আমি চিঁড়ে দিয়ে বানাচ্ছি তো দেখো আমার চিরে ভাজা ভেজে উঠে নিলাম এখানে দেখো আমি চিনে বাদামগুলো খোসাগুলো একটু ছাড়িয়ে নিলাম আর যে আর নিয়েছি এখানে কটা কিশমিশ নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর দেখো এক চামচ পোস্ত এগুলো একটু পেস্ট বানিয়ে নেব তোমরা মিক্সিতে পেস্ট বানিয়ে নিতে পারো তো দেখো আমি পেস্টটা বানিয়ে নিয়ে চলে আসলাম এইবার দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি সাদা তেল সাদা তেল দিয়ে এখানে আমি জিরে ফোড়নে দিয়ে দিলাম এইবার জিরে ফোড়ন থেকে একটু সুন্দর গন্ধ উঠলে এবার আমি দিয়ে দিলাম কেটে রাখা পটলটা এবার পটলটা ভালো করে একটু ভেজে নেবো তো উল্টে পাল্টে সুন্দর করে পটলটাকে ভেজে নিতে হবে পটলটা যেহেতু ঝিরিঝিরি করে কাটা রয়েছে খুব সুন্দরভাবেই পটলটা কিন্তু ভাজা হয়ে যাবে ভাজতে কোনো অসুবিধা হবে না তো দেখো এবার পটলটা ভাজতে ভাজতে এর মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম আর নুনও দিয়ে দেব। এক এক করে মশলাগুলো দিতে থাকবো তো দেখো নুনগুলো নুনও দিয়ে দিলাম পরিমাণ মতো নুনটা দিয়ে দেবে আর আজকে রেসিপি যদি তোমরা আমার ফেসবুক থেকে দেখে থাকো বন্ধুরা তাহলে অবশ্যই একটা লাইক করে দেখো আর আমার রেসিপি ভালো লাগলে প্রোফাইলটা ফলো করে দিও তো দেখো এখানে আমি দিয়ে দিলাম জিরে হাফ চামচ জিরে আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা বুঝে অবশ্যই দেবে যেহেতু আমি কাঁচা লঙ্কা বাটা দেবো সেই জন্য লঙ্কার গুঁড়োটা একদমই অল্প দেবে আর এখানে আমি হাফ চামচ ধনে গুঁড়োও দিয়ে দিয়েছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো এবার দিয়ে ভালো করে মশলাটা একটু কষিয়ে নিলাম নিয়ে একটু জল দিলাম জল দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছি যাতে পটলটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় তো দেখো এবার একটু ঢাকাটা খুলে দেখে নিচ্ছি তো পটলগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছি পোস্ত বাদাম দিয়ে যে পেস্টটা সেই পেস্টটা দিয়ে দিলাম এবার পোস্ত পেস্টটা দিয়ে এবার ভালো করে একটু ফুটিয়ে নেব এতে করে সুন্দরভাবে ফুটে যাবে আর পটলটাও সুন্দরভাবে নরম হয়ে যাবে এইবার দেখো সুন্দর করে ফুটে যাওয়ার পর আমি যে চিঁড়েটা ভেজে রেখেছিলাম সেই ভাজা চিড়েটা দিয়ে দিলাম ভাজা চিড়েটা দেওয়ার পর আর বেশি নাড়াচাড়া করা যাবে না এটা এরকমই রাখতে হবে বেশি নাড়াচাড়া করলে চিঁড়েটা গলে যাবে তাহলে ভালো লাগবে না খেতে চিঁড়েগুলো যাতে গোটা গোটা থাকে সেই পর্যায়ে নামিয়ে নিতে হবে ওই জন্য বেশি নাড়া আর যাবে না এবার সবশেষে দেখো এখানে আমি ঘি দিয়ে দিলাম আর দিয়ে দেবো গরম মশলা আর অবশ্যই এখানে এক চামচ চিনি দিয়ে দেবে বন্ধুরা যেহেতু এটা চিড়ের রেসিপি চিনিটা দিলে অবশ্যই এটা স্বাদ ব্যালেন্স হবে খেতে ভালো লাগবে আর দেখো সব শেষে এখানে আমি দিয়ে দিলাম কাজু আর কিশমিশ যেটা ভেজে রেখেছিলাম সেটা আর অল্প একটু গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম দিয়ে এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব একদম রেডি হয়ে গেল আজকের আমার পটলের চিরে দিয়ে পটলের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর দেখো এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি আর সার্ভও করে দিলাম একদম রেডি আজকে রেসিপি তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আর অবশ্যই আমার মতো করে এরকম চিড়ে দিয়ে পটল একবার অবশ্যই বানিয়ে বাড়িতে খেও আর পরিবারের সবাইকে দিও খাইও সবাই তোমাদের প্রশংসা করবে আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে আজ তাহলে এখানেই বিদায় নেবো বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নতুন ভিডিওতে টাটা